একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে ভাই গুগল অ্যাডস করেই কি আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো বা লোকাল মার্কেটে কাজ করতে পারবো, এবং প্রশ্ন হচ্ছে যে ভাই জবের পাশাপাশি এটা আমরা করতে পারবো কিনা। আসেন আমরা ডেটা কি বলে সেটা নিয়ে কথা বলি। আবার অনেকেই প্রশ্ন করেছেন যে এইটা শিখলে কতদিন আমরা আর্নিং করতে পারবো বা এটা কেমন স্কিল, এটা করলে কি আমি লং টার্ম কাজ করতে পারবো। আসলে আমরা একটু ডেটা দেখি কি বলে। দেখেন ওবেরল নামে একটা প্ল্যাটফর্ম, এটা আপনি অনেকে চিনেন, নাচালে দেখে নিয়েন, এটা নিয়ে আমার আলোচনার বিষয় না। 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত ডিজিটাল অ্যাড স্পেন্ড এর একটা ফোরকাস্ট করেছে বা একটা রিসার্চ করে দেখিয়েছে, সেটা হলো যে 21 সাল থেকে 2026 সাল পর্যন্ত মানে 26 সালে $876 বিলিয়ন অ্যাড স্পেন্ড করবে সারা পৃথিবীর মানুষ। সারা পৃথিবীর মানুষ বলতে 700 কোটি মানুষ না, সারা পৃথিবীতে যে বিজনেস গুলো আছে, ছোট বড় মাঝারি, যে অ্যাডভার্টাইজার বা যে বিজনেস বা যে ব্র্যান্ড গুলো আছে, তারা 26 সালে $876 বিলিয়ন ডিজিটাল অ্যাড স্পেন্ড করবে। আর 2023 সালে সেটা $681 বিলিয়ন। এখন পয়েন্ট হলো এই যে অ্যাড স্পেন্ড করবে কোথায় করবে, তারা ফেসবুক অ্যাডস করবে, গুগল অ্যাডস করবে, অ্যামাজন অ্যাডস করবে, বিং অ্যাডস করবে, টিকটক অ্যাড করবে, এরকম যতগুলো প্ল্যাটফর্ম আছে এইভাবে তারা স্পেন্ড করবে পৃথিবীর যত কোম্পানি আছে, ছোট বড় মাঝারি সবাই। এখন প্রশ্ন হলো যে গুগল অ্যাডস এখানে কত পার্সেন্ট, ডিজিটাল অ্যাড মার্কেটের 53%, ডিজিটাল অ্যাড মার্কেটের 53% মার্কেট দখল হচ্ছে গুগল অ্যাডস এর, সেটা গুগল পিপিসি, গুগল শপিং, গুগল ডিসপ্লে, ইউটিউব অ্যাডস, এগুলো। বাকিগুলো 23-27% ফেসবুকের, আর বাকিগুলো হচ্ছে সবগুলো প্ল্যাটফর্ম মিলে করে। এখন দেখেন এখানে এখানে স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে যে 3.5 বিলিয়ন সার্চেস হয় পার ডে গুগলে, আর 2.5 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার, এটা একটু কম বেশি হতে পারে ডেটা অনুযায়ী, এটা হয়তো কয়েকদিন আগেরও হতে পারে। সো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ডে বাই ডে এই যে সার্চ ভলিউম বাড়তেছে, তারপরে ফেসবুক বা গুগলের এই যে ইউজার বাড়তেছে, মানুষ যত ইন্টারনেটের আওতায় আসতেছে তত তারা এখানে আসতেছে। আচ্ছা আরেকটা চার্ট আমরা একটু দেখি, দেখেন কত পার্সেন্ট কার মার্কেট দখল, সেটার একটা স্ট্যাটিস্টিক দিয়েছে, যেটা হচ্ছে 2019 সালে, মানে আমি রিসেন্টলি পাইলাম না, অনেক খোঁজাখুঁজি পরে, এটা আরো অনেক বেড়েছে। সো এখান থেকেও বোঝা যায় যে গুগল অ্যাডস এর ফিউচারটা কেমন, এবং আপনি যদি এটাতে স্কিলড হন তাহলে হচ্ছে এটা আপনি কতটা মানে কতদিন আসলে কাজ করতে পারবেন এই স্কিলটারে বলো। সো ব্র্যান্ড গুলো ডে বাই ডে কি হচ্ছে, টিভি বিজ্ঞাপন কমে যাচ্ছে, রেডিও বিজ্ঞাপন কমে যাচ্ছে, বিলবোর্ড এর বিজ্ঞাপন কমে যাচ্ছে, ব্রোশিউর ফ্লায়ার যেগুলো আমরা করি এগুলো কমে যাচ্ছে। এখন আস্তে আস্তে প্রত্যেকটা ব্র্যান্ড কোথায় আসতেছে, ডিজিটালে আসতেছে। সো ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সব থেকে বড় প্ল্যাটফর্ম হলো গুগল অ্যাডস, বা ডিজিটাল মার্কেটিং এর এই সব থেকে বড় প্ল্যাটফর্ম গুগল অ্যাডস, তারপরে ফেসবুক অ্যাডস, অ্যামাজন, মাইক্রোসফট, এরকম আরো অনেক কিছু আছে। আচ্ছা এছাড়াও এই প্রশ্নের সহজ সমাধান আপনাকে একটু চিন্তা করতে হবে ভাই, মানে এই প্রশ্নটা আমাদের যে গুগল অ্যাডস এর ব্যাচ 13 মানে রান হতে যাচ্ছে 15-20 তারিখের মধ্যে, এই এই পোস্টটা যখন করেছিলাম সেখানে কমেন্ট করেছে, ভাই আপনি একটু মাথা খাটান, সিম্পল, মানে একটা প্রশ্ন কমেন্ট করতে হবে না, কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না, সিম্পল মাথা কাটান ভাই। আপনি ফাইবারে যান, ফাইবারে লিখে আমি গুগল অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিয়েছি, আপনি দেখেন যে এই মানুষ এই মানুষটা 77টা কাজ করেছে, তারপরে দেখেন এই মানুষটা 1K কাজ করেছে। আমরা একটু দেখি যে এই মানুষটার আমরা আমরা একটু যাই, ধরেন এই মানুষটার প্রোফাইলে আমরা যদি একটু যাই, আমরা ধরেন এই মানুষটার প্রোফাইলে একটু যাই, দেখি তার কি কি গিগ আছে। দেখেন এই মানুষটার প্রোফাইলে আমরা গেলাম, সে 1000+ রেভিনিউ মানে রিভিউজ তার, সে হচ্ছে যে গুগল পিপিসি, গুগল অ্যাডওয়ার্ড পিপিসি, গুগল অ্যাডওয়ার্ড ম্যানেজার, মানে উনি যে তার ইয়াগুলো আছে সে শুধু গুগল অ্যাডস নিয়ে কাজ করে, শুধু গুগল অ্যাডস নিয়ে কাজ করে। দেখেন সো সে 1000+ উপরে কাজ করেছে, তার গিগের মধ্যে শুধু গুগল অ্যাডস এর গিগ, অন্য কোনো গিগ কাজ মানে অন্য কোনো গিগ নাই, তার মানে উনি শুধুমাত্র। দেখেন ভাই গুগল অ্যাডস প্ল্যাটফর্মটা অনেক বড় এবং ডে বাই ডে এটা অনেক বাড়তেছে, 30 আওয়ার্স এর একটা কোর্স করাই আমরা,
তাও গুগল অ্যাডস এর একটা জায়গা আমরা বাদ দিই, সেটা হলো গুগল শপিং অ্যাডস। গুগল শপিং অ্যাডস এর মার্চেন্ট সেটটা নিয়ে আমরা আরেকটা কোর্স করি যেটা 15 ঘন্টা, মানে গুগল অ্যাডস টা টোটাল 45 ঘন্টা। এর মধ্যে গুগল অ্যাডস এর ধরেন অনেকগুলো ভাগ আছে। আমরা যদি ধরেন আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে এই কোর্সটাতে আমাদের কি কি থাকে একটু আমরা দেখি। দেখেন ওইটা আমরা আউটলাইন, এটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বা ক্যাপশনে থাকবে। আমরা গুগল পিপিসি বা সার্চ অ্যাড শিখি, গুগল ডিসপ্লে অ্যাড শিখি, গুগল ভিডিও বা ইউটিউব অ্যাড শিখি, এছাড়া হচ্ছে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং শিখি। শুধুমাত্র কনভার্সন ট্র্যাকিং নিয়েও গিগ তৈরি করতে পারেন। গুগল অ্যাডস এর রিমার্কেটিং শিখি, যেটার জন্য আমরা গুগল অ্যানালিটিক্স বা জিটিএম কাজে লাগে। তার মানে এই কোর্সটা করলে আপনি মূলত তিনটা কোর্স করছেন। একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4, যদিও পুরাটা না, গুগল অ্যানালিটিক্স 4 যতটুকু লাগে গুগল অ্যাডস এর জন্য, জিটিএম এর জন্য যতটুকু লাগে, বাট এটার একটা 65% আপনি পাবেন। এবং গুগল অ্যাডস এর খুঁটিনাটি যা আছে সব এই কোর্সের মধ্যে পাচ্ছেন। সো এই স্কিলটা এরকম মানে খুব নর্মাল স্কিল না যে এটা নিয়ে আসলে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই স্কিলটা যদি থাকে আমি অন্তত বলতে পারি 2050 সাল নাগাদ আপনার কোনো দিক আর তাকাতে হবে না, কিছুদিন আগে অথবা কিছুদিন পরে এরকম আর কি। আর আমাদের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এখানে এই ডিটেলস পাবেন যখন এই ফর্মটা ওপেন করবেন। আমাদের এই ফর্মটা অলরেডি আমাদের 15 জন রেজিস্ট্রেশন করেছে। যখন হচ্ছে এই ফর্মটা ওপেন করবেন তখন এই ফর্মের মধ্যে কোর্সের আউটলাইন কবে শুরু হচ্ছে ডিটেলস পাবেন আর এই আর। থ্যাংক ইউ সবাইকে।